আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমরা আল্লাহর অশেষ রমতে সবাই ভালো আছি তো এই যে বন্ধুরা ছোট চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটা তোমাদের আমাদের শেয়ার করছি এই দেখো এখানে দুইটা কি খাসি দুইটা খাসি দুই রকমের ঠিক আছে তো দুইটা খাসি আনা হয়েছে ওই যে তোমাদের আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমার শাশুড়ি মার মিলাত পড়ানো হবে চল্লিশা তো সেই জন্য হচ্ছে দুইটা খাসি আনা হয়েছে আর দুইটা খাসি আনার মেন কারণ হচ্ছে আমার শ্বশুর মানে স্বপ্নে দেখিয়েছিল যে খাসি জবা করতেছে বা কোটাকাটি করতেছে এরকম একটা স্বপ্ন দেখাইছিল তো সেই জন্য ভাবলাম আব্বা হয়তো খাসি জবা করার জন্য মানে চাইছে কি না তো স্বপ্নে যেটা দেখেছি সেই জন্য হচ্ছে খাসি আনা তা না হলে খাসি আনা হতো না গরু দিয়ে করা হতো তো এখানে এটা হচ্ছে একটু বড় খাসি আর এটা হচ্ছে একটু ছোট তো দুইটা খাসি আনা হয়েছে দেখো বিড়াল কী করতেছে তো আজকে হচ্ছে আমার বড় বাসুর আসবে বাসুর জাল তার ছেলে মেয়ে সবাই ওনারা তো আমাদের এখানে থাকে না তো সেজন্য ভাবির টুকিটাকি কিছু কাজ করে দিলাম আজকে আর শনিবার সম্ভবত মিলাত শনিবারে আর হয়তো আর আগের দিন সম মানে সব আপারা আসবে টুকিটাকি যাওয়া মেহমান আছে কেউ হয়তো যেদিন মিলাদ সেদিন আসবে আবার কেউ আগের দিন আসবে আর তোমরা হয়তো জানো কি জানি না আমার হাজব্যান্ডটা হচ্ছে সাত বোন সাত বোন আর চার বাই তো যে এখন হচ্ছে ঘাস এদিক ঘাস কেটে নিয়ে আসলো আমার ছেলে ঘাস এনেছে কারণ ছাগল তো ঘাস খায় পাতা খায় ওরা তো খেয়ার খায় না তো সেজন্য ঘাস নিয়ে আসছে আর ওই যে বলের মধ্যে এই যে বলের মধ্যে মার ভাতের মার দেওয়া হয়েছে তো এই দেখো বন্ধুরা আর এদিকে হচ্ছে উঠান বাড়ি সব পোশাক নিয়েছি আর আমার বড় চাল তো বাড়িতে থাকে না সেই জন্য ওনার ঘরের যে চাদর টাদরগুলো আছে এগুলো একটু ধুয়ে দিতে বলেছিল আমি ধুই নাই অন্য একজনকে দিয়ে ধোয়াইছি আর এখানে হচ্ছে আমার লাখড়িগুলো যে পিছনে রেখেছি একটু হালকা হালকা মানে ভিজে গিয়েছিল বৃষ্টির পানি পড়ে তো সেদিন তো মিলাদের দিন রান্না করতে হবে তো সেই জন্য আজকে অল্প কিছু লাকড়ি এখানে মেলে দেওয়া হয়েছে কারণ আজকে প্রচুর রোদ দেখো কত রোদ্র আজকে উঠানে তো লাকির অভাব নাই তো এই হচ্ছে আমার আজকে ছোট ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম হয়তোবা বাড়িতে প্রচুর মানুষ থাকলে ভিডিও কন্টিনিউ দিতেও পারবো না কারণ ঝামেলাটা সবসময় আমার ঘরে থাকে আর বেশিরভাগ আমার ঘরে আমি করতে বলেছি মিলাদ তো আমার ঘরে পড়াবে খাবার দাবার সবই আমার ঘরে করা হবে আর যেহেতু এটা হচ্ছে ছোটো মেলা সেই জন্য আর মানে প্যান্ডেল টানানো হবে না জাস্ট বাবুরচি আনা হবে রান্না করার জন্য কিন্তু ঘরে খাওয়াবো যেহেতু মানুষ অল্প বেশি না তো এই ছিল আমার আজকের মিনি ব্লক আশা করি ভালো লাগবে আবার ফিরে আসবো নতুন আরটি ভিডিও নিয়ে তো সবাই আমাদের দোয়া আর আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবে যাতে আল্লাহ আমার মা বাবাকে ব্যস্ত নসীব করে আর তাদের উদ্দেশ্য যা করি মিলার টিলাত দোয়া যাই করা হয় সব কিছু যেন আল্লাহ কবুল করে এখানে বিকেলের বাচ্চাটা কি করতেছে দেখো সবাই ভালো থাকো বন্ধুরা আল্লাহ হাফেজ